বেইলি রোডে গ্রিন কোজি কটেজে আগুনে মারা যাওয়া 46 জনের মধ্যে এখন পর্যন্ত 40 জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই মুহূর্তে ঢাকা মেডিকেলে আছেন সহকর্মী নাজমুস সালেহী, সরাসরি যাচ্ছি তার কাছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে যে সহায়তা কেন্দ্র খোলা হয়েছে এবং তথ্য কেন্দ্র, সেখান থেকে জানানো হয়েছে যে সর্বশেষ এখন পর্যন্ত 40 জনের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অর্থাৎ যে 41 জন শনাক্ত সম্পন্ন হয়েছিল তাদের মধ্যে ইতোমধ্যেই 40 জনের মরদেহ স্বজনরা বুঝে নিয়েছেন এবং তারা তাদের যে পরবর্তী আনুষ্ঠানিকতা তা সম্পন্ন করার জন্য নিজ নিজ এলাকায় তার সেই লাশ নিয়ে তারা চলে গেছেন। একজনকে শনাক্ত করার পরেও সেই আত্মীয় স্বজনরা এখনও সেখানে অবস্থান করছেন। আরও যে বাকি প্রক্রিয়া আছে লাশ গ্রহণের, সেই বাকি প্রক্রিয়া সম্পন্ন হলে সে তাকেও নিয়ে এখান থেকে যাওয়া হবে। অর্থাৎ যে 41 জনের মরদেহ শনাক্ত করা হয়েছিল, পরিচয় তাদের বলা চলে 40 জনের পর আরও 41তম লাশ, সেটিও কিন্তু গ্রহণের অপেক্ষায়। বাকি থাকে পাঁচ, এই পাঁচজনের মধ্যে যে দুইজনের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি, জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে তাদের ওই দুইজনকে দেখে আসলে চেনা সম্ভব যে এটা কার স্বজন বা তাদের পরিচয় কি হতে পারে। তো এখন পর্যন্ত তাদের দাবি নিয়ে দুইজনকে তাদের স্বজনরা কেউ এখানে এসে উপস্থিত হননি বা তাদের এখন পর্যন্ত খোঁজ কেউ করেননি। তবে এখনও এক বা দুইজন, বিশেষ করে নাজমুল ইসলাম ব্র্যাক ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী, তার আত্মীয় স্বজন এসেছেন, কিন্তু তারাও তার লাশ অন্যদের দেখে শনাক্ত করা সম্ভব হয়নি। এরকম তিনটি লাশ এখানে রয়েছে যে তিনটি একেবারে পুড়ে অঙ্গার হয়ে গেছে, যাদেরকে আসলে বাইরে থেকে দেখে বা শারীরিক কোনো চিহ্ন অথবা পোশাক দেখে বোঝার উপায় নাই যে এরা আসলে কে বা এদের পরিচয় কি। এই লাশগুলো যারা এখনও স্বজনের খোঁজে যারা আসছেন তাদের এরকম তিনজনকে ডিএনএ প্রোফাইলের জন্য পাঠানো হচ্ছে, সেটির আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। জেলা প্রশাসকের পক্ষ থেকে যে সহায়তা কেন্দ্র খোলা হয়েছে সেখান থেকে জানানো হচ্ছে সেই ডিএনএ প্রোফাইলিং শেষ হলে যার সঙ্গে ম্যাচ করবে তাদেরকে তার স্বজনের লাশ হিসেবে তাকে সেই মরদেহগুলো বুঝিয়ে দেওয়া হবে। ছাড়া তারা এখানে অপেক্ষা করছেন। 46টি মরদেহ ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের যেই জরুরি মর্গ সেখানে যে সকাল থেকে রাখা ছিল এবং পর্যায়ক্রমে এখন পর্যন্ত 40 জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে এবং ডিএনএ প্রোফাইলিংয়ের জন্য যেটা আমি বলছিলাম যে তিনজনের মরদেহ রাখা হয়েছে এবং বাকি দুইজনের ব্যাপারে এখন পর্যন্ত কেউ দাবি নিয়ে আসেনি অথবা তাদেরকে কেউ তাদের আত্মীয় স্বজন বলে কেউ এখনও চিহ্নিত করেনি বা শনাক্ত করেনি। এর আগে সকালবেলা এখানে এসেছিলেন ডাক্তার সামন্ত লাল সেন, স্বাস্থ্যমন্ত্রী। তিনি এসে বলেছে রোগীদের খোঁজ খবর নিয়েছেন এবং তিনি বলছেন যে যেই বারো জন রয়েছে সেই বারো জনের অবস্থা আসলে সবাই কেউ শঙ্কামুক্ত নন, তিনি সেটা আসলে বলেছেন স্বাস্থ্যমন্ত্রী। এবং তিনি বলছেন যে এটার যে সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা যাতে নিশ্চিত করা যায় এবং সৎকার বা দাফন কাফনের ব্যাপারে সরকারের এখন এখান থেকে দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২৫,০০০ টাকা করে সহায়তা দেওয়া হচ্ছে এবং চিকিৎসার ব্যাপারে প্রধানমন্ত্রী নিজে তদারকি করছেন বলে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন। আর এখান থেকে যে লাশগুলো নিজ নিজ গন্তব্যে বা আত্মীয় স্বজনদের কাছে গিয়ে পৌঁছাচ্ছে সেখানে এক হৃদয় বিদারক পরিস্থিতি তৈরি হচ্ছে। এই যে রেস্টুরেন্টটিতে গতকাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই রেস্টুরেন্টের একজন সিকিউরিটি কর্মী নাঈম ইসলাম, যার বাড়ি বরগুনাই, তার লাশ সেখানে পৌঁছানোর পর তার বাড়িতে এক ধরনের হৃদয় বিদারক পরিবেশ তৈরি হয়েছে, সেই খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার সাইফুল মিরাজ। মিরাজ, দেখুন, ঢাকার বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় বরগুনায় একজন মারা গিয়েছেন, তার নাম নাঈম। তিনি কাচ্চিভাই রেস্টুরেন্টের সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করতেন। গত 27 ফেব্রুয়ারি অর্থাৎ আজ থেকে 4 দিন আগে তিনি এই রেস্টুরেন্টটিতে সিকিউরিটি গার্ডের দায়িত্ব নেন এবং তিনি কিন্তু একজন শিক্ষার্থীও। 2021 সালে এসএসসি পাস করার পর 2023 সালে এইচএসসি পাস করেন এবং তিনি পড়াশোনার খরচ যোগানোর পাশাপাশি দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে তিনি মূলত ঢাকা গিয়েছিলেন। এবং গতকাল যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখন রাত 10:30টার দিকে তার বাবাকে তিনি ফোন করে অগ্নিকাণ্ডের খবর জানিয়েছেন এবং তিনি ভবনের ছাদে অবস্থান নিয়েছিলেন বলেও কিন্তু পরিবারকে তিনি মোবাইল ফোনে বিষয়টি অবগত করেছিলেন। তো এর পরপরই নাঈমের সঙ্গে তার পরিবারের যোগাযোগ বন্ধ হয়ে যায় এবং আজ সকালে নাঈমের মারা যাওয়ার বিষয়টি তার পরিবারের সদস্যরা নিশ্চিত হন এবং বিকেল 5:15টার দিকে নাঈমের মরদেহ তার নিজ বাড়িতে এসে পৌঁছেছে এবং মরদেহ পৌঁছানোর সঙ্গে সঙ্গেই কিন্তু এখানে একটি হৃদয় বিদারক দৃশ্যের অবতার
প্রতারণা হয়েছে। স্বজনদের পাশাপাশি খুব অল্প বয়সে নাইম মারা যাওয়ার কারণে কিন্তু এলাকাবাসীও শোকাহত হয়ে পড়েছে। আমরা দেখেছি এই মুহূর্তে নাইমের বাড়িতে আত্মীয় স্বজন ব্যতীত কিন্তু এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ এখানে জড়ো হয়েছেন। তারা নাইমের এই বিষয়টি নিয়েই কথা বলছেন। তারা মূলত বলছেন যে ঢাকা এরকম অসংখ্য রেস্টুরেন্ট রয়েছে, যেসব রেস্টুরেন্ট গুলোতে কিন্তু আইন বা নিয়ম নীতির তোয়াক্কা না করেই কিন্তু তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে, যার ফলে কিন্তু এর আগেও একাধিকবার এই ধরনের ঘটনা ঘটেছে। এবং এই নাইমের এই ঘটনায় যারা দোষী রয়েছেন তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী, যাতে পরবর্তীতে এ ধরনের কোনো ঘটনা আর পুনরাবৃত্তি না হয়। তো এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম বরগুনায়, এর আগে যুক্ত ছিলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।